नमस्कार रामकृष्ण मठ कथामृत भवने सकल के स्वागत और अभिनंदन जानाई स्वागत एवं अभिनंदन जानाई श्रीमद स्वामी शिवादिशानंद जी महाराज के जिनी आज के आमादेर आगमनी संगीतेर माध्यमे श्री श्री माँ दुर्गा के स्मरण मनन करार जन्ने तार ए प्रचेष्टा तिनी आमादेर दान करबेन आमादेर मायेर आगमनी गान दिए आमादेर मनेर शांति एवं आनंद दान करबेन ताई शिवादिशानंदी महाराज के आमरा समस्त भक्तमंडली एवं कथामृत भवनेर तरफ थेके असंख्य कृतज्ञता अभिनंदन प्रीति और भालोबासा जानाई। आसन्न ये दुर्गा पूजा प्राय आर एक मासेर मतन ताई बेलुर मठेओ दुर्गा पूजा के उपलक्ष्य करे एक मास पूर्व थेकेई जे आगमनी संगीतेर आह्वान माँ दुर्गा के देया हय माँ दुर्गार दुर्गा के आह्वान जानाना हय तिनी आमादेर मध्ये आसबेन ताई एटी बेलुर मठेर प्रचलित रीति एक मास पूर्व थेकेई एई आगमनी संगीत परिवेशित होये आसछे ताई आमरा शिवादिशानंदके बोलेछिलाम जे आमादेरके एई आगमनी संगीत जदि किछु तिनि आमादेर परिवेशन करेन ताहले एई आगमनी संगीतेर माध्यमे आमरा माके स्मरण करते पारबो मायेर अनुध्यान करते पारबो आर विशेष करे आमादेर समस्त भक्तमंडली जारा जेहेतु এই প্যান্ডেমিক সকলেই প্রায় গৃহবন্দী তাই দুর্গা পূজা তো হয়তো সব জায়গায় আমরা যাওয়ার সুযোগ সম্ভব হবে না আর এই আগমনী সংগীত যেটি বেলুড় মঠে এক মাস ধরে চলবে তা সেটি যদি আমাদের উনি আমাদের পরিবেশন করেন আমরা ভক্তদের ভক্তমণ্ডলীকে এই অনলাইন মাধ্যমে কথামৃত ভবন চ্যানেলের মাধ্যমে আমরা সকলের কাছে যাতে পৌঁছে দিতে পারি মায়ের এই আগমনের আহ্বান তাহলে সকলেই নিশ্চয়ই উপকৃত আনন্দিত হবেন মাকে এক মাস ধরে স্মরণ করার কারণ মা আসবেন তার দূত কৈলাস থেকে এক মাস পূর্বেই সেই নীলকণ্ঠ পাখি কৈলাসের দূত হয়ে আমাদের মানুষের কাছে পৌঁছে দিতে এসেছেন সেই সংবাদ যে মা আসছেন তোমরা সব প্রস্তুত হও সেই প্রস্তুত পর্ব হলো এক মাস পূর্ব থেকেই এই আগমনী গানের মাধ্যমে এবং বিশেষ করে বেলুর মঠে মা আসবেন তার জন্য এক মাস আগে থেকেই বিভিন্ন রকম প্রস্তুতি শুরু হয়ে যায় পরিষ্কার পরিচ্ছন্ন এবং যাবতীয় আয়োজন মায়ের যা যা প্রয়োজন মাকে আরাধনা করার জন্য সে সমস্ত প্রস্তুতি এই এক মাস ধরে চলতে থাকে কারণ এই বিশেষ করে তিনি প্রতি বছর ঠিক এই শরৎকালে তিনি কৈলাস থেকে যাত্রা করে আমাদের মর্তে আগমন হন তাই আমাদের যেমন বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্ন প্রয়োজন আর তার সাথে সাথে আমাদের অন্তর পরিষ্কারও হয় অন্তর শুদ্ধিও হয় তাকে স্মরণ করে তাকে নিয়ে তার চিন্তার দ্বারা তার স্মরণ মননের দ্বারা আমাদের
মনের যে মলিনতা সেটিও পরিষ্কার হয়। তাই এটি আমাদের খুবই উপকৃত, আমরা সকলেই হব। এই এক মাস ধরে যদি আমরা এই মায়ের আগমনী গান শ্রবণ করি, মনন করি, মাকে চিন্তন করি, তাহলে আমাদের ভিতরটাও শুদ্ধ হবে, পবিত্র হবে। আর সেই পবিত্র হৃদয়ে শুদ্ধ মন্দিরে, পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরে যেমন দেবতার অধিষ্ঠান হয়, তেমনি আমাদের মনের হৃদয় মন্দির যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়, সেখানে মা অবস্থান করবেন। তাই আজকে আমরা কয়েকটি আগমনী গানের মাধ্যম দিয়ে মাকে আমরা স্মরণ করব। আর এটি আমরা যদি প্রতিদিন অন্তত সবগুলিও না হলো একটা দুটো গানও যদি আমরা শ্রবণ করি, মনন করি, তাহলে মায়ের চিন্তা হবে, মায়াকে মাকেই স্মরণ হবে। আর মা যত আসবেন ততই তার যে মায়ের উপস্থিতি সেটি আমরা অনুভব করব। ইতিমধ্যেই আকাশে বাতাসে সেই নীলকণ্ঠ পাখি, তিনি সংবাদ দিয়েছেন মা আসছেন। সেই সংবাদে শুধু মানুষ নয়, সমস্ত পশু পাখি জীবজন্তু সবার মনেই সেই মায়ের আগমন বার্তা পৌঁছে যাচ্ছে। সকলেই ভিতর থেকে, মনের অন্তর থেকে যেন সেই আহ্বান মাকে সাড়া দিচ্ছেন। মাও বলছেন তোমরা প্রস্তুত হও, আমি আসছি। তাই আমরা এখন কয়েকটি আগমনী সঙ্গীত শ্রবণ করব, আর তার সাথে সাথে মাকেও আমরা একটু ধ্যান করব, স্মরণ করব। যে স্তোত্র দিয়ে স্বয়ং ব্রহ্মা এই দুর্গাকে, শ্রী শ্রী মাকে, দুর্গারূপিণী দশভুজা, তাকে তিনি স্মরণ করেছিলেন, যাতে এই মানুষ জগতের যে সমস্ত অধার্মিক অসুর প্রকৃতির যারা সম্পন্ন, অসুর প্রকৃতি সম্পন্ন, তাদের বিনাশের জন্যে মা আসেন, অসুরকে দমন করে আমাদের মধ্যে যে অশান্তি তাকে দূর করে শান্তি প্রদান করা। তাই ব্রহ্মা তিনি স্তব করেছিলেন, ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হি বসৎকার সরাত্মিকাহ সুধাতমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতাহ অর্ধমাত্রা স্থিতা নিত্যা ইয়ানুচার্যা বিশেষতঃ তমেব সা ত্বং সাবিত্রী ত্বং দেব জননী পরা ত্বৈত ধার্যতে সর্বিশ্বং ত্বৈত সৃজ্যতে জগৎ ত্বৈত পল্লতে দেবী তমঃসন্তি চ সর্বদা বিসৃষ্টৌ সৃষ্টিরূপা ত্বং স্থিতিরূপা চ পালনে তথা সংহৃতিরূপান্তে জগতস্য জগন্ময়ে মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাস্মৃতি মহামোহা চ ভবতি মহাদেবী মহাস্মৃতি। প্রকৃতিং স্বং হি সর্বস্য গুণত্রয় বিভাবিনী কালরাত্রির মহারাত্রি মহোরাত্রিশ্চ দারুণা ত্বং শ্রীস্ত্বামীশ্বরী ত্বং হ্রীস্ত্বং বুদ্ধির্বোধলক্ষণা লজ্জা পুষ্টিস্ততা তুষ্টি ত্বং শান্তি শান্তিরেব চ খড়গিনী শূলিনী ঘোড়া গদিনী চক্রিণী তথা শঙ্খিনী চাপিনী বানভূষণী পরিগাউধা সৌম্যা সৌম্যতরাশেষ সৌম্যভ্যস্ততিসুন্দরী পরাপরাণাম পরমা তমেব পরমেশ্বরী ইয়চ্চ কিঞ্চিত কচিদ বস্তু সদসদ্বাখিলাত্মিকি তস্য সর্বস্য ইয়া শক্তি সা ত্বং কিং স্তুয়সি মায়া
जयातया जगत्स्रष्टा जगत्पातात्तिजो जगत् सोऽपि निद्रावसंनीत कस्त्वं स्तुतमीश्वरः विष्णु शरीरग्रहणम् अहम् ईशान इव च कारितस्ति यततस्त्वं कः स्तुतुं शक्तिमान् भवेत् सातमित्थं प्रभावै सैरुदारुई देवी संस्तुता मह ऐतौ दुराधर्षा वसुरौ मधुकैटभौ प्रबोधं च जगत्स्वामी नीयतामच्युतौ लघौ बोधश्च क्रियतामस्य हन्तमेतौ महासुरौ। আসুন এখন আমরা স্বামী শিবাদি সানন্দজির কণ্ঠে শ্রী শ্রী দুর্গা মায়ের আগমনী গান শ্রবণ করব। নমস্কার। Yeah.
জননী এসেছে দ্বারে। পূজে গণপতি পেলাম হৈমবতী, পেলাম হৈমবতী চাঁদের মালা যেন চাঁদ সারি সারি। গণেশ আমার শুভকারী হে গিরি, গণেশ আমার শুভকারী গিরি, গণেশ আমার শুভকারী হে গণেশ আমার শুনবো চণ্ডী আসবে কত দণ্ডী জটা জুটো ধারি। ঘরে আনবো চণ্ডী কর্ণে শুনবো চণ্ডী ঘরে আনবো চণ্ডী কর্ণে শুনবো চণ্ডী আসবে কত দণ্ডী জটা জুটো ধারি। আমার শুভকারী
গণেশ আমার শুভকারী হে গুরু গিরি গণেশ আমার শুভকারী।